বলছি পৃথিবীর সবচাইতে ছোট 37 কেজি মেচির দাম হাঁকা হচ্ছে 10 লাখ টাকা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানাবো এই মেচিকে কেন 10 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন সেই মেচির কিছু রহস্যজনক কথা, তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খরবাকৃতির ষাঁড়টি ক্ষিপ্র গতিতে দৌড়ায়। মালিক নেত্রকোনার আজিজুর রহমান শখের বসে বছরখানেক আগে কিনেছিলেন এই মেসিকে। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক আজিজুর প্রিয় ফুটবল তারকার নামে এর নাম রাখেন মেসি। সেই মেসির বয়স এখন 4 বছর, ওজন মাত্র 37 কেজি। শার্টটির উচ্চতা 27 ইঞ্চি, দৈর্ঘ্য 24 ইঞ্চি। তবে ওজন উচ্চতা যাই হোক না কেন, মেসির দাম হাঁকা হচ্ছে 10 লক্ষ টাকা। আজিজুর বলছেন ইতিমধ্যে মেসির দাম উঠেছে 4 লক্ষ টাকা, আর 4 বছর বয়সের এটাই দেশের সবচেয়ে ছোট ষাঁড় বলে দাবি করেছেন আজিজুল। আজিজুরের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামে। তিনি খালিয়াজুর উপজেলার সমবায় কর্মকর্তা। গতকাল দুপুরে আজিজুরের বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম মেসিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বাড়ির সামনে আম গাছের সঙ্গে। ষাঁড়টি এক ঝলক দেখতেই বাড়িতে ভিড় করেছেন হাজারো মানুষ। তাদের মধ্যে জাহিদ হাসান নামের এক ব্যক্তি জানান তিনি ষাঁড়টির খবর পেয়ে নেত্রকোনার নাগড়া এলাকা থেকে এসেছেন। শৌখিন জাহিদ হাসান ষাঁড়টি কিনতে চান, কিন্তু মালিক দাম বেশি চাওয়ায় তিনি পিছিয়ে গেছেন। তিনি বলেন, এরকম ছাড় আমি আর কখনো দেখিনি, শুনেছি ষাঁড়টি বিক্রি হবে, দাম নাগালের মধ্যে থাকলে অবশ্যই কিনে নিতাম, কিন্তু মালিক 10 লক্ষ টাকা দাম চাচ্ছেন। কমলপুর গ্রামের কৃষক রকিবুল ইসলাম বলেন, গরুড়া আকারে ছুড়ু হইলেও দৌড়ে খুব সেরা, এর শক্তিও বিরাট, ছাড়া পাইলে সহজে আর ধরন যায় না, ধৈর্য রাখতে 2 জন মানুষও লাগে। মেসির মালিক আজিজুর রহমান বলেন, আমি খালিয়াজুরিতে চাকরি করি, সেখানে আসা যাওয়ার পথে খরবাকৃতি ষাঁড়টির সন্ধান পাই। মদন উপজেলার জাহাঙ্গীরপুর থেকে 1 বছর আগে শখের বসে এটি 40,000 টাকা দিয়ে কিনেছিলাম। বাড়িতে এনে এটির ক্ষিপ্র গতি দেখে প্রিয় ফুটবল তারকার নামের সঙ্গে মিলিয়ে মেসি নাম রেখেছি। গত মাসে উপজেলা প্রাণী সম্পদ মেলায় মেসিকে প্রদর্শন করা হলে বিষয়টি এলাকায় ছড়িয়ে যায়। এখন প্রতিদিন মানুষ ষাঁড়টি দেখতে আসে। আজিজুর রহমান জানান, এটি ছোট হওয়ায় খাবার খুব কম প্রয়োজন হয়, ঘাস খড় ভুসি এসবই তার প্রিয় খাবার। এর দাঁত 4টি। গত মাসে মাহবুব আলম নামের এক খামারি এটিকে কিনতে 4 লক্ষ টাকা দাম করেছেন, কিন্তু তিনি বিক্রি করেননি, 10 লক্ষ টাকা হলে বেচে দেবেন। আজিজুর রহমান মনে করেন, দেশে এই বয়সে খরবাকৃতির ষাঁড় আর নেই, তিনি এটির নাম গিনেস বুকে তুলতে চান। কেন্দ্র রাজনগর গ্রামের খামার মালিক মাহবুব আলম বলেন, আমার গরুর খামার আছে, সেখানে 65টির মতো ষাঁড়ও গাভী আছে, তাই মেসি নামের গরুটিকে দেখার পর কিনতে চাইছি, 4 লক্ষ টাকা দামও বলেছে, কিন্তু এর মালিক এই দামে বিক্রি করতে চাইছে না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর বলেন, গরুটি দেশি জাতের, এর জন্ম দেওয়া গাভীটি স্বাভাবিক ছিল বলে তিনি খোঁজ নিয়ে জেনেছেন, এটি ওই গাভীর 3 নম্বর বাছুর ছিল, জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়ে থাকতে পারে। দেশে এরকম ছোট ষাঁড় তার জানা মতে আর নেই বলে জানালেন ওই কর্মকর্তা। কতদিন আগে সাভারে আশুলিয়ায় খরবাকৃতির আরেকটি গরুর সন্ধান পাওয়া যায়। গরুটির নাম রানী, উচ্চতা 20 ইঞ্চি, লম্বায় 27 ইঞ্চি আর ওজন 26 কেজি। রানীর বয়স 2 বছর, তবে মেসির বয়স 4 বছর। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরালা রাজ্যে। 4 বছর বয়সী ওই গরুটি লাল রঙের, যেটির উচ্চতা 24 ইঞ্চি আর ওজন 40 কেজি। প্রিয় দর্শক, এতে বোঝা যাচ্ছে 37 কেজির এই বাংলাদেশি গরুটি গিনেস ওয়ার্ল্ডে নাম লিখতে চলেছে। এই ছিল আমাদের বাংলাদেশের সবচাইতে ছোট গরু মেসির ইতিহাস। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।